বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয় পারস্পরিক বিশ্বাসী ভারতের সাথে সম্পর্কের ভিত্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সিলেটে ভারতের অর্থায়নে নির্মিত তিন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান আঞ্চলিক মহাসড়ক বিস্তৃত হলে বাড়বে বাণিজ্য আর ভারতের হাইকমিশনারের মন্তব্য এই সম্পর্ক এগিয়েই যাবে সিলেট থেকে সৈয়দ রাসেলের রিপোর্ট সিলেটের ধোপাদিঘির পাড় উন্নয়ন কাষ্টঘর ক্লিনার্স কলোনি ও চারাদিঘির পাড়ে স্কুল ভবন নির্মাণ শেষ হয়েছে শনিবার সকালে প্রকল্প তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ভারতের হাইকমিশনার ও সিলেটের মেয়র ভারত সরকারের অর্থায়নে প্রকল্প তিনটির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্বাস পারস্পরিক স্বার্থের ভিত্তিতে We have a very close, a very trustable relation and dependable relation. তাহলে সেই রিলেশনটা আমাদেরকে অনেক বেশি মাইলেজ দিতে পারবে পররাষ্ট্রমন্ত্রী জানান থাইল্যান্ড মিয়ানমার ভারতের আন্তর্জাতিক মহাসড়কে যুক্ত হবে বাংলাদেশ এতে গতি বাড়বে আঞ্চলিক যোগাযোগে ইন্ডিয়া আপনার মিয়ানমার থাইল্যান্ড একটি ইন্টারস্টেট হাইওয়ে করতেছে আমরা সেখানে ইন্ডিয়ার কাছে দরখাস্ত করেছি যে আমাদেরও সম্পৃক্ত করতে সুখের বিষয় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেটা গ্রহণ করেছেন ঐতিহাসিক সম্পর্কের পথ ধরে দুদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ভারতের হাইকমিশনারের ইন দিস 50th anniversary year of India Bangladesh relations the centenary year of Bangabandhu's birth and 50 years of the liberation of Bangladesh will benefit equally from growth from opportunities and from the উদ্বোধন শেষে ধোপাদিঘির পাড় উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন অতিথিরা এর আগে নগরীর চালিবন্দরে উমেশচন্দ্র ও নির্মলা বালা ছাত্রাবাস প্রাঙ্গণে ভারতের অনুদানে তৈরি মহিলা হোস্টেলের উদ্বোধন করেন দেশটির হাইকমিশনার সৈয়দ রাসেল নিউজ 24 সিলেট